আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 নম্বর সৌদি আরবের খেদমত হচ্ছে যে সৌদি আরবের সরকার আলেমদের সাথে সবসময় সম্পর্ক রেখেছে। বড় বড় আলেমরা সৌদি আরবের তাদের উপদেষ্টা, সৌদি আরবের শাসকদের উপদেষ্টা, যারা কাছে থেকে জানি আমরা জানি। সৌদি আরবের বড় একজন আলেম শেখ সাদ সাসরি হাফেজাহুল্লাহ তাআলা, তিনি আমাদের ইসলামিক সেন্টারে একসময় 2005-এর দিকে এসেছিলেন আর আমাদের সাথে একটা বৈঠক হয়েছিল। তিনি বর্তমানে সৌদি আরবের বাদশার তিনি উপদেষ্টা। এইরকম বড় বড় আলেমরা এখানে, শেখ আব্দুল্লাহ মতুল্লাহ, এরকম বড় বড় আলেমরা রয়েছে যারা এখানকার সৌদি আরবের শাসকদের উপদেষ্টা, পরামর্শদাতা। উপদেষ্টা মানে পরামর্শদাতা, পরামর্শ নেন যে এইরকম সমস্যার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি। আলেমদের কথার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালিত হয়। জি হ্যাঁ, যেটা পৃথিবীতে কোথাও পাবেন না। অন্য অন্য দেশে মুসলিম দেশ, কিন্তু আলেমরা এক জগতে আর শাসকরা আর এক জগতে। আলেমদের সাথে শাসকদের কোনো যোগাযোগ নেই, আলেমদের কথার কোনো সেখানে মূল্য নেই এবং আলেমদের পরামর্শ নেওয়ার তারা প্রয়োজনই মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো তৌফিক দান করেন এবং যারা ভালো করছে তাদের শুকরিয়া আদায় এবং তাদের জন্য দোয়া করা তৌফিক দান করেন।